Hello guys, assalamu alaikum. As Kamrani Yasir Azamoshar Juno, Nurokam at a Kaidar Babashavar and Azamoshapni Kangarzan without this lid, Topne Bully than it by. Sapra, I don't take this. It's Hagol Zamatu Bonduasana. I do not doubt this year. Yet two more at Iozon, Aramar Bondra, the Pusakas of Nashikishun. Razamashai Ashala upnets and levels and Aklokos Haskar PJK say, she will look camera video good to see. Yabarak and cake as upnets. What a pound cake? Cake roller, what a pound? Pound. Pound cake. আমার যে বন্ধু তারা কিন্তু আমার চেয়ে মোটা দাদা আমার চেয়ে লম্বা মানে সেই কিন্তু সমস্যা নাই আজকে আসি আমরা তো আসি সমস্যা নাই যাই করেন আপনি কাজকর্ম শুরু করে দেন ওরা আসবে নি আমরা যখন খাওয়া দাওয়া মানে কেক কাটবো তখন ওরা নিয়ে আসবে তাহলে চলেন আমরা সামনের দিকে আগাই আচ্ছা ঠিক আছে চলেন রাবার খাটি আছে Come on. আকাশ তাড়াতাড়ি কাটো রাজার বন্ধু আসছে দাও আমার কাছে দাও হাতে লাগা নিয়ে না রাজার রোড থেকে কাট চোখ দাও রাজা রাজকীয় লোকের সাথে বেড়ায় কাটা একদম আলাদা করে ফেলবেন বেশি মোটা সোটা মাছ দিলে আর ভয় করার দল লাগে খুব বুঝলেন দুনি ভালেন দেন গোশের পিস কি সেই ঘাবু ঘাবু পিস রাজার মুখ তো ঘাবু তো আছে রাজার বন্ধুর মুখে এবারে ঘাবু হয়ে গেলে আকাশ আমার কাটা শেষ হ্যাঁ চলো আন তাহলে দুই বালি নিয়ে আসি ওটো এই সাইডে দেন হ্যাঁ ধোয়া লাগবে তুমি যাও হ্যাঁ খাসির গোশ ভুনা সাদা ভাত আর মুগ ডাল মুগ ডাল আর ডিম ও সাথে বাস মাইতে দিয়ে দিই ও একেবারে হ্যাঁ গোশ ঘুরবে দুটোটাই একটু কষা দাও হ্যাঁ জিতে দিয়ে একটু কষা দাও আমরা গোশটা সুন্দর করে মাখায়া হালকা সময় আমরা রাখিয়ে দেবো রাখিয়ে দিয়ে দেবো রান্না হচ্ছে চুলে দিয়ে দেবো ঠিক আছে মাখা ফেলা দেওয়া লাগবে একটু কাছে আইতো আসেন ভাই হেভি করে মাখা লাগবে বুঝলেন ভাই মাখা খুশি মাখা রান্না তুলে দিয়ে দেবো চলেন তুলে কালারটা কি ইলাজের ফল ডারসিনে আমারে লাল হয়ে গেছে তো গোষ্ঠ নামা দেবো ও একটা মাখুন হয়ে গেছে হ্যাঁ
খাসির গোশের বুনা হবে সেই বুনা আর পানি হিটে আছে চাউলটা দিয়ে দেবো তাড়াতাড়ি ভাত তৈরি যায় আমার গোসা না গেছে আমরা পেনিনা না বাড়া দেবো হ্যাঁ আরও আছে বুঝলেন গোসা তার কম না তিনটি লোক খাবে রাজামশাই আমরা হচ্ছে যে আপনি যে গত সপ্তাহে যে আপনার বন্ধুরে দাওয়াত দিয়েছিলেন আমরা তো আপনার জন্য সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছি তো আপনার বন্ধুরা কোথায় আপনার বন্ধুরে ডাকেন তার বিষয়টা হচ্ছে যে আপনার সেম আপনার লোকে দিয়ে আপনার এই কেকটা বানাইছে তো বাট আপনার এই কেকটা কেমন লাগছে খুব ভালো লাগছে আর আমার যে বন্ধু এই যে কেকের সাইজ আমার কাছে তো মনে হচ্ছে তারা অভিনয় কেক বাদে আর কিছু না আপনার খাবার আয়োজন অবশ্যই আছে কেন আপনি আপনি গত সপ্তাহে দাওয়াত দিয়েছেন তার জন্য আমরা বড় ইয়া বড় একটা খাসি মারছি তো খাসিটা আমরা সুন্দর করে ভুনা করছি সাথে সাদা ভাত আছে ডিম আছে ডাউল আছে যাই হোক এত কথা না আমার বন্ধুরা আমি ডাক দিই আমরা যার অপেক্ষায় ছিলাম এতক্ষণ এটা হচ্ছে আমার প্রথম বন্ধু খুব ভালো লাগলো ভাই আচ্ছা খান আরো একটা আকর্ষণ আছে আমার যে দ্বিতীয় বন্ধু দাওয়াত দিলাম আসেন ভাই আসলে এই তো আমি তো এর কাছে একদমই ছোট আমি ছোট রাজা আর এরাই কিন্তু বড় তো ভাই আমি আপনার মহিলা লাগেল পাবো না আসলে এই দেম দিবা লাগে এ তো মহব্বত আর কে মহব্বত হয় করেন নাই ভাই বন্ধু বন্ধুই তো বন্ধু তো আপনার জন্য এসব আয়োজন আরো খাসির মাংস রান্না করছে একটা আস্ত মানে খাসি ভুনা করছে আর একটা ভাত আর ডিম ভালো ভালো যাই হোক ভাই আমরা কেক কাটতে পারি না আর কেক কাটার উদ্দেশ্য দর্শকরা আমি বলে রাখি দর্শক আমার চ্যানেলে 1,00,000 সাবস্ক্রাইবার উপলক্ষে কেক কাটা আর একটা ছাগল তো যাই হোক আমরা এখন কেক কেটে ফেলি তো আজকে এত বড় একটা কেকের আয়োজন তো আমরা কিছুদিন যার সাথে কাজ টাজ করছি পাখা যে যারা বাতায় দিত তো আমার রবিল ভাই আকাশ ভাই তারা আজকে আমার এই সাইডেও থাকবে আমি এসে কেক আবার তারে নিও তো আসো তোমরা সবাই আসো সাইড ডাকবে আসো রবিল ভাই আসো আকাশ ভাই পানি ভাই ফুদান আমার রাজা মশাই যে গাল রাজা মশাই আমার মনে হয় নিজের বড় গাল আপনার জন্য কিন্তু কেক খায় পেট ভরবেন না খাসি আছে বাহ বাহ বন্ধু খাসি আছে কি বলে বন্ধু তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো বুঝছো ধন্যবাদ বাহ বাহ ওকে 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 তো যাই হোক আমার কেক করার পর্ব শেষ এখন আমরা কিন্তু আপনাদের মধ্যে খাসি ভুনা করছি আর সাদা পাতার ডিম আর ডাউল এখন আমরা খাওয়ার জন্য বসবো এই গ্রাম্য পরিবেশে আসেন ভাই বসেন ভাই বসেন আমরা তিনজনই হাতির মতো বুঝুন নাই কিন্তু আমি ছোট হাতি যাই কর আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আজকে হ্যাঁ দোস্ত ওই 20 বছরে জৈবন ফিরে আইলে ধরাইছে কিভাবে আজকে তোমার এখানে সেই গ্রামের খাবার কলার পাতা ধরো ছোট কালে গেছি গ্রামের যে একটা আবহাওয়া এটা অনুভব করতে পারছি না অনুভব করতে পারতেছি আজকে অনেক দিন পর আসলে আপনার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে যে আপনি যদি সিআর টিপে অ্যাভেন্ট করেন আমরা যে জানি যে তিনজন একসাথে বসে খাবো কিন্তু আর আমার তো বুড়ি আসলে বুড়ি নাই কারণ এই গাই গতরই খালি এই বাড়িতে বুড়ি আর আপনার বুড়ি আর ছোট তাও গারে আপনি আছেন হ্যাঁ যাই হোক ওইটা কোনো বিষয় না আমরা গ্রাম ঐতিহ্য আমরা খাবার দাওয়া যা ডালিয়ে দেবো আপনারা আজকে মানে নিয়ে যাতে খাবেন ভাতের পাহাড় বানাবেন হ্যাঁ ডাল ডিম আছে এই যে গোশ খাসির গোশ হ্যাঁ দিলাম ভাই রে আমরা আছি
এই খাবার ভিতর যদি একটু পানি টানি হয়তো ধরো একটু রিল্যাক্স আর কি রিল্যাক্স করে খাবার ঠান্ডা পানি রাখছি সেই হইতো বুঝছো এই যে আপনাদের সেই কালা পানি হ্যাঁ এটা করে আসলে তো খাবার জন্য এটা করে বুঝিনি বাহ বুঝিনি না না কি গন ভাই দেরে ডিম আর ডাউল আছে গুনা হইছিল তো রাধা মশাই দিয়ে দিলাম হ্যাঁ ও গড়িয়ে যাচ্ছে সব পড়ুক পড়ুক মাংসের পিস আছে দেশি তো বুঝছো দোস্ত হেভি আছে হেভি হেভি খাসি তেলের খাসি হ্যাঁ আমি কিন্তু এর খাবার নিয়মিত খাই হয়তো দর্শকরা ভাবে রান্নার স্বাদ না হলে খাবারের স্বাদ পায় না খাবারে কিন্তু ওরা দিই বুঝছেন ভাই আমি তো দিই না তারা নিয়মিত ওরা আমি ডিম খাই ডিম দিই মাংস খাই মাংস হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে কোনো মানে হলে কষ্ট করে ভাই আপনি কিন্তু কইছিলেন মানিক ভাই যে খাবার আপনি কিছু দেবেন হ্যাঁ দোস্ত আপনি তো ডিম খাইতেই পারেন না দেশি সেই ডিম কালা পানি এই পানি দাঁড়াবেন খাবার একসাথে দুটো কাজ করবে হজম শক্তি হবে আবার পেটের খাবারও কমবে আচ্ছা একসাথে পানি খাবো আমরা মনে করেন যে পদ্মা সেতু উদ্বোধন করবো হ্যাঁ ও হ্যাঁ রেডি হ্যাঁ 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 খেয়াল করছেন একসাথে এই দিশা আর একসাথে যাই হোক সাথে খেয়া খাইতে রুখে ফেলছেন তাহলে আমি পাইতে খাচ্ছি হ্যাঁ এই দাবো এতে শেষ খাবারটা অন্য হ্যাঁ আমার কাছে আর কিছুই না এই দেন আমার খাওয়া আপনার তো প্রথম প্রথম আজকে মনে হয় না জিভের রস এসে যাচ্ছে দোস্ত আরো খাবো খাবার দাবার ভাগ করে নিয়ে খাইছো আমি বেশি নিছি খেয়াল করেন অনেক সময় তো খাইছি আবার মজো খাই মজো খাই একটু আবার দাবার লাইন ধরান লাইন ধরান না বাসার হ্যাঁ শুরু করে দেন আর আমি এটুকু এক জোলে খাবো আপনি খেয়ে নেন এইবার আমি শুরু করে দিলাম যে আমার খাওয়া অন্য প্রকারের তো আমি অনেক এবার এক জোলে খাই শেষ করে হবে আমার সাথে খেয়ে পারার মতো প্ল্যান নাই আমি দেখছি এমন কি হলো আপনার যে চেলা চেলা আছে সঙ্গ সাথে আছে ডাই নিয়ে আসেন আমার ধরিয়ে উঠা আমার চেলা পেলা কম নাই দুটো ভিতরে বাধা যাচ্ছে না আমি আমার কিন্তু খাওয়ার লাস্টের সিস্টেম আছে হয়তো বলতেন কি সিস্টেম আমার দুই ভাই দুজন বাতাস দেয় না ওরা আমার নিয়মিত উঠো দেয় আমি খাওয়ার পর উঠার পর দিয়ে খাই তো আপনারা কি উঠার পয়সা আছেন না উঠার পয়সা নাই তো আকাশ আর রবিউল ভাই একটু আসেন তো আপনারা
Hey, Robil bhai. Robil, come on. মানিক ভাই আপনিও আসবেন, আমরা আপনার আবার ডাকবো, আসবেন খাওয়ার একটু বলে দেন প্রশংসা কেমন হয়েছে। সেই রকম সেই রকম আর খাওয়ার আজকের মেন আকর্ষণ ছিল আমার 1,00,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা আজকে খাওয়া দাওয়া করছি। তো আগামীতে আরো এরকম হবে আর আপনি মাঝে মাঝে দাওয়াত দেবো খাবো, আসবেন তো বললি পারে ইনশাল্লাহ। আচ্ছা ভাই আসেন তো, আপনার নিয়ে আমি যাই আগামীতে।